ওয়ান প্লাস রিসেন্টলি লঞ্চ করেছে তাদের ওয়ান প্লাস এইট এবং ওয়ান প্লাস এইট প্রো আজকের এই ভিডিওতে আমরা ওয়ান প্লাস সেভেনটি প্রোয়ের রিভিউ করব কারণ অনেকজন আমাকে জিজ্ঞেস করেছে যে এই দু সালে এসে সেভেনটি প্রো নেওয়া কি ঠিক হবে না এইট বা এইট প্রোর দিকে যাব এবং এটির দাম কত আছে তো সমস্ত কিছু জানতে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ওয়ান প্লাস সেভেনটি প্রো লঞ্চ হয়েছিল দু সালে শেষের দিকে সেপ্টেম্বরে ওয়ান প্লাস প্রতি বছর তাদের একটি নাম্বার সিরিজ নিয়ে আসে সঙ্গে একটি টি সিরিজ নিয়ে আসে শেষের দিকে তো এই বছর তারা প্রথম দিকে নাম্বার সিরিজ নিয়ে এসছে এবং টি সিরিজ তারা পরের দিকে আসবে সেভেনটি এর আপ সাকসেসার কোনো আসেনি সেভেনটি এর সাকসেস এইটটি হবে যে এইট সেটা কিন্তু সাকসেস আর না এটা সেভেনের সাকসেসার এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন তো এখানে আপনারা পাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে এখানে আপনার এইচডি আর টেন প্লাস সার্টিফাইড ডিসপ্লে পাচ্ছেন সঙ্গে নাইনটি হার্জ রেট পাচ্ছেন বেজেলসের পরিমাণ নেই বললেই চলে কোনো বেজেলসই নাই নজ বা পান কিছু দিয়েই বেজেলস নেই পুরো কমপ্লিটলি বেজেললেস ডিসপ্লে এখানে আপনারা পাচ্ছেন সঙ্গে প্রোটেকশানের জন্য কর্নিং গোয়লা গ্লাস ফাইভ পাচ্ছেন এবং এখানে আপনারা পাচ্ছেন ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে যেটাতে ভিডিও দেখার এক্সপিরিয়েন্স বা গেম খেলার এক্সপিরিয়েন্স এবং কালারগুলো অনেক অ্যাকুয়েট এবং পাঞ্চি কালার হয় ফলে দেখতে খুবই সুন্দর লাগে এবার যদি আমরা বডির দিকে দেখি এখানে গ্লাস বডি পাচ্ছেন আপনারা যেখানে প্রোটেকশনের জন্য কর্নিং কইলা গ্লাস ফাইভ পাচ্ছেন সঙ্গে এখানে ফ্রেমটা পাচ্ছেন অ্যালুমিনিয়ামের ফলে মোবাইল হাতে নিলে যেমন প্রিমিয়াম লাগে সঙ্গে অনেক শক্তভক্ত একটি বডি আপনারা পাচ্ছেন এবং যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য এখানে ইউজ করা হয়েছে একটি স্ট্রং চিপসেট সেটা হলো স্ন্যাপড্রাগন আটশো পঞ্চান্ন প্লাস এটি স্যাম সেভেন অ্যানোমিটার বেস্ট টেকনোলজিতে তৈরি এখানে পারফোয়েন্স আপনারা হাই লেভেলের পাবেন রকমের ল্যাগিং প্রবলেম হবে না আপনার হাই এপিএস এবং আলট্রা মোডে এখানে ইজিলি খেলতে পারবেন গেমিং এক্সপিরিয়েন্স এখানে ভালো পাবেন কারণ নাইনটি হাউজের রিপ্রেস রেট পাচ্ছেন সঙ্গে ফ্লুইড আমলের ডিসপ্লে তো গেমিং এক্সপিরিয়েন্স আপনারা হাই লেভেলে এখানে পাচ্ছেন এবং এটি রান করবে আপনার অক্সিজেন ওয়েস টেনে বেস্ট অন অ্যান্ড্রয়েড টেন এবং এরা আপডেট দিতে খুব ভালো তাই আপডেট আপনারা সময় সময় ঠিকঠাক পেয়ে যাবেন আরেকটি কথা জানা রাখি যে অ্যান্ড্রয়েডের যতগুলি ওয়েস আছে তার মধ্যে অক্সিজেন ওয়েস ওয়ান প্লাসের যে ওয়েস অক্সিজেন ওয়েস সবচেয়ে বেস্ট ইন ক্লাস আপনারা বলতে পারেন এবং এখানে আপনারা স্লোমো ভিডিও রেকর্ডিং করতে পারবেন ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে ক্যামেরার কথা এলে ট্রিপল ডিয়ার ক্যামেরা পাচ্ছেন এখানে আপনারা আটচল্লিশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যেখানে ওআইএস পাচ্ছেন অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সঙ্গে আট মেগাপিক্সেলের টেলিফটো লেন্স থ্রি এক্স অপটিক্যাল জুমের সঙ্গে এখানে ওআইএস পাচ্ছেন এবং ষোলো মেগাপিক্সেলের অ্যাঙ্গেল ক্যামেরা ডোয়াল টোন এলইডি ফ্ল্যাশ পাচ্ছেন ফোর কেতে ভিডিও রেকর্ডিং বুকে পোর্ট্রেট ফিচার লোঙ্গো ভিডিও রেকর্ডিং সমস্ত কিছু ফিচার পেয়ে যাচ্ছেন সঙ্গে ফ্রন্টে আপনারা এখানে সিঙ্গেল ক্যামেরা পাচ্ছেন যেটা মটোরাইজ পপ আপ ক্যামেরার সঙ্গে আসছে ষোলো মেগাপিক্সেলের এটা দিয়েও আপনার স্লোমো ভিডিও রেকর্ডিং করতে পারবেন মোবাইলটা আপনারা দুটি ভেরিয়েন্টে কিনতে পারবেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ আরেকটি ভেরিয়েন্ট আছে যেটা মেকলার্যান্ড এডিসন বলছে ওইটি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের সঙ্গে আসে এখানে আপনারা হাইব্রিড সিম স্লট পাবেন অর্থাৎ দুটো সিম ইউজ করতে পারবেন এবং দুটো সিমই ফোর জি ইউজ করতে পারবেন এখানে ফাইভ জির কোনো সিস্টেম নেই সঙ্গে এখানে ইউএফএস থ্রি পয়েন্ট জিরো স্টোরেজ পাচ্ছেন এবং সিকিউরিটির জন্য এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছেন যেটি অনেক বেশি ফাস্ট এবং অ্যাকুরেট সঙ্গে এখানে সিকিউরিটির জন্য আপনারা ফেস আনলকের সুবিধাও পেয়ে যাচ্ছেন লাউড স্পিকার পাচ্ছেন স্টুডিও স্পিকারের সঙ্গে সাউন্ড কোয়ালিটি আপনারা অনেক সুন্দর পাবেন কোনোরকমে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক এখানে পাবেন না টাইপ সি পোর্ট পাচ্ছেন সঙ্গে এখানে ব্যাটারি পাচ্ছেন সারাদিন ইউজ করার জন্য মাল্টিটাস্কিং করার জন্য ভিডিও দেখার জন্য চার হাজার পঁচাশি এমএইচের যেতে চার্জ হবে থার্টি ওয়াটের একটি রাপ চার্জার দিয়ে অর্থাৎ ফাস্ট চার্জার এখানে আপনারা পাচ্ছেন তো ঠিক এরকমের হলো ওয়ান প্লাস সেভেনটি প্রো এবং আজকের দিনে দাঁড়িয়ে ভারতে এর স্টার্টিং প্রাইস আট জিবি এবং দুশো ছাপান্ন জিবি চুয়ান্ন হাজার টাকা কিন্তু ওয়ান প্লাস এইট সিরিজ লঞ্চ করার পরে দাম ছ হাজার টাকা কমিয়ে দেওয়া হয় এবং এটির দাম বর্তমানে আটচল্লিশ হাজার টাকা বাংলাদেশে এটার দাম হচ্ছে অলমোস্ট ছেষট্টি হাজার না সাতষট্টি হাজার সামথিং চলছে আনঅফিসিয়ালি এবং বর্তমানে ওয়ান প্লাস এইট প্রোয়ের ভারতীয় দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা স্টার্টিং প্রাইসের কথা বলছি বাংলাদেশে আন কততে পাওয়া যাবে এটি আমি কিছু বলতে পারছি না এখন বর্তমানে কিছুদিন পর হয়তো জেনে যাব সেটি আনঅফিসিয়ালি কত চলছে তো এখান থেকে আপনারা সরাসরি বুঝতে পারছেন যে আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার কুড়ি সালে ওয়ান প্লাস সেভেন্টি কেনার কোনো মানে হয় না আর কিছু টাকা লাগিয়ে আপনারা ওয়ান প্লাস এইট প্রো কিনে নিন ওখানে আপনারা ওয়্যারলেস চার্জিং অনেক কিছু এক্সট্রা ফিচার পেয়ে যাচ্ছেন তো আমি তো আপনাদেরকে রেকমেন্ড করব যে দু হাজার সালে এসে ওয়ান প্লাস সেভেন্টি প্রো কেনা একদম বেকার হয়ে যাবে সেভেনটি নিতে পারেন চাইলে তো সেই নিয়ে আলাদা একটি ভিডিও করে দেবো তো এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো বন্ধুরা বাই আমাদের গর্ব আমাদের ভাষা বাংলা ভাষা জিন্দাবাদ